এক হিন্দু পণ্ডিত সাধু নামের নরাধম আল্লাহর হাবিবের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে মারাত্মক বেয়াদবি করছে। সাধু বা ব্রাহ্মণের আমরা মৃত্যুদণ্ড চাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলেছে অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকেস করতে হবে। যদি সে ক্ষমা না চায়, শাস্তি নিশ্চিত না করে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ চলতে ভারতের দরকার নাই, কিন্তু বাংলাদেশকে বাদ দিলে ভারতকে ভিক্ষার থালি হাতে নিতে হবে। ভারতের মুসলমানকে নিরীহ পাইছো, ভারতের মুসলমানের সাথে বাংলার 14 কোটি মুসলমান আছে। যদি বাড়াবাড়ি করো, কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। 1 লক্ষের উপর নবী রসুলের মূল দাওয়াত কি ছিল? প্রশ্ন আছে না? নবীদের শরীয়ত তো ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু 5টা মৌলিক বিষয়ে সব পয়গম্বর একমত ছিলেন। কয়টা? সমস্ত পয়গম্বর প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্বের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে সমস্ত পয়গম্বরগণ একমত ছিলেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রসুলগণ একমত ছিলেন তা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের রেসালতের কথা, উনি আল্লাহ সর্বশেষ নবী ও রসুল, এই কথাটি সমস্ত পয়গম্বর বলে গেছেন। 3 নম্বর যে বিষয়ে সমস্ত নবী রসুলগণ একমত ছিলেন তা হচ্ছে আখেরাতের কথা। 4 নম্বর যে বিষয়টা সব নবীগণ বলে গেছেন তা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদতের কথা। 5ম যে বিষয় সমস্ত নবী রসুলগণ বলে গেছেন তা হচ্ছে সালাত, নামাজের কথা। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রসুলগণ যে 5টি বিষয়ে ঐক্যমত স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা এবং ওনার আগমনের কথা লাখের উপর নবী প্রচার করে গেছেন। পূর্বে নবীগণ আসতেন বিভিন্ন দেশে, এসেছেন এসেছেন না? মনোযোগটা আমার দিকে চাই, এদিক তাকান। আমি যে রকম সাউন্ড সিস্টেমে কথা বলি ওটা পাই নাই, এটা হতে পারে মাইক ম্যানের ত্রুটি কিংবা ইউটিউবাররা বেশি ফিট করছেন আপনাদেরটা, এখানেও ঝামেলাটা হইতে পারে। হ্যাঁ ঢেকে গেছে, যাক ইউটিউবও তো দরকার আছে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো তো ওয়াজ মাহফিল বা ইসলামের পক্ষে প্রচার করতে চায় না, চায়। আমরা বিভিন্ন মাঠে প্রোগ্রাম করি লাখো মানুষ নিয়ে, স্যাটেলাইট চ্যানেল যায় না, আর বামপন্থী 30 জন মাঠে বের হয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে পাঁচতলা, তা হবে না, সব স্যাটেলাইট চ্যানেল ওখানে যেয়ে বসে থাকে। ইসলামের সুমহান দাওয়াত সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে ইউটিউবাররা, এই জন্য তাদেরকে আমি সবসময় রেসপন্স করি এবং সুযোগ দিয়ে থাকি। ফ্যানটা একটু ঘুরিয়ে দেয়, বাতাসটা সমস্যা করছে। সম্মানিত শুধু মনোযোগ আছে তো, কথা শুনতেছেন তো? পূর্বের নবীগণ এসেছেন না, আমার দিকে না, এটা আরো ক্ষতি আমার, মাইকেরও ক্ষতি আমারও ক্ষতি, এটা নিচে দিয়ে দেন। প্রিয় সুধি, তো নবীগণ আসতেন বিভিন্ন জায়গায়, ঠিক না? কিন্তু আপনি অবাক হবে, খুব অবাক বিস্ময়কর বিষয়, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন মাক্কায়। কোথায়? কারণ মাক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানীর নাম মাক্কা। নাম কি? এটা পৃথিবীর রাজধানী। আপনি মানচিত্রে তাকান, দেখবেন মধ্যপ্রাচ্যে কাবা যেখানে, মাক্কা এটা মাঝখানে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শহরগুলো গোড়াপত্তন করেছেন ঐতিহাসিক ব্যক্তিরা।
আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মক্কায় আসবেন সেটা গোড়াপত্তনের দায়িত্ব সাধারণ কাউকে আল্লাহ দেন নাই, দিলেন জাতির পিতা ইব্রাহিমকে। কাকে দিলেন? সুবহানাল্লাহ, এটা সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন মক্কার গোড়াপত্তন করতে, তারও আগে হযরত আদম আলাইহিস সালাম তিনি গোড়াপত্তন করলেন। দেখুন তো চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একের পর এক নবী পাঠালেন, লাখের উপর নবী যারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘোষক। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর তিনি আসবেন মক্কায়, সে মক্কার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ আদমকে, পরবর্তীতে দিলেন ইব্রাহিম খলিলকে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হলো মক্কায়। কোথায় বলেন, কথা বলেন? মক্কা মানে মক্কা, বাক্কা ইয়া বুক্কু, তাবুক্কু থেকে বাক্কা। কেন? আল্লাতি তাবুক্কু আনাকাল জাবাবিরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, ওনার মৌলিদ হচ্ছে মক্কা। সেজন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছে। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। পৃথিবীতে যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তার ঘাটটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই জন্য নাম বাক্কা। আর রসুল্লাহর খাতিরে আল্লাহ নাম ঘুরাই দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কা গোড়াপত্তন করলেন জিব্রিল নিজে এসে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। ইমাম বাগাবি মা আলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদামু আরবাঈনা হাজ্জাতান বিল মাশিয়ে। হযরত আদম শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে 40 বার পায়ে হেঁটে যে হজ করেছেন মক্কায়। বলেন সুবহানাল্লাহ। কতবার? 40 বার। দেখেন, চিন্তা করেন, রসুলুল্লাহ আগমন করবেন মক্কায়, কত আগ থেকে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। লাখের উপর নবী পাঠাইছেন যারা সবাই ঘোষণা দিছে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকেই রসুল্লাহর উপর ঈমান এনেছেন নিজ নিজ যুগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন মক্কায়, সেই শহরের গোড়াপত্তনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। দায়িত্ব দিয়েছেন জিব্রিলকে, দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা, যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে 70,000 পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নি জাআ'ইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ। বলেন মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাগর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিব্রিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল যাবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রসুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রসুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রসুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে? সম্মানিত শ্রোতা, বলছিলাম
হাজরত ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিলেন, তাকে বলা হয়েছে ইমামুন নাস, তাকে আল্লাহ দায়িত্ব দিলেন দ্বিতীয়বার মক্কা মুকাররমার গোড়াপত্তনের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। গোড়াপত্তন করলেন আদম, সহযোগিতা করলেন জিব্রিল, সংস্কার করলেন হাজরত ইব্রাহিম, সঙ্গে ছিল ইসমাইল। কেন? কারণ মক্কা হবে আখিরি নবীর আগমন স্থল, মাওলিদ বলেন। খেয়াল করতেছেন? প্রশ্ন হলো মক্কা যদি হয় সারা বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারাকে কি বলবো? প্রশ্ন আসে না? আমি বলি মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ঈমান, ঈমানের রাজধানী। মক্কা হলো সারা পৃথিবীর রাজধানী আর মদিনা মুনাওয়ারা হলো ঈমানের রাজধানী। সুবহানাল্লাহ। এই জন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয়েছে দারুল ঈমান। কি বলা হয়েছে? আবার বলা হয়েছে দারুল হিজরা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আমার মক্কাতুল মুকাররমায় আল্লাহর আখেরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আজ থেকে 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স 40 বছর হওয়ার আগ পর্যন্ত ওনার নবুয়তের প্রকাশ হবে নাই, নবী তিনি আগ থেকেই। আর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে গারে হেরাতে। সুবহানাল্লাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে তাহান্নুস করতেন। তাহান্নুস, তাহান্নুস হচ্ছে তাআব্বুদুল লায়ালি জাওাতিল আদাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে আল্লাহর ধ্যান করতেন, কি করতেন? আল্লাহর ধ্যান করতেন ক্রমাগত কয়েক রাত। তারপর আবার আম্মা জান খাদিজার কাছে আসতেন, তিনি তাজাব্বুদ পাথেও তৈরি করে দিতেন। তাজাব্বুদ বুঝেন জাত, জাত ইত্তেখাজুজ জাত, ইত্তেখাজুজ জাত তাজাব্বুদ বলে। জাত কাকে বলে? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন আত-তাআমুল লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদাস সাফার, মুসাফির সফরে বের হইলে যে খাদ্যদ্রব্য সাথে রাখে ওইটাকে বলে জাত। কি বলে? আপনি বাড়িতে নাস্তা করছেন, এখন ঢাকা আসবেন, মনে করেন চট্টগ্রাম থেকে, বুঝেন নাই তো, 10টা খেজুর পকেটে রাখছেন বাসে খাওয়ার জন্য, এটা জাত। এটা কি? আচ্ছা বাসায় যে খাইছেন ওটা তো আম, ওটা কি? তো আম। অর্থাৎ জাত হচ্ছে আত-তাআমুল লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির ইনদাস সাফার, মুসাফির যখন সফরে বের হয় সঙ্গে যে খাদ্য রাখে তাকে বলা হয় জাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে তিন দিন পর, চার দিন পর আম্মা জান খাদিজার কাছে আসতেন, তিনি রসুল্লাহকে জাত তৈরি করে দিতেন। রসুল্লাহ গারে হেরাতে যেতেন। সুবহানাল্লাহ। এভাবে 6 মাস চললো, 6 মাস। তারপর আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটলো সরাসরি ওহির মাধ্যমে, কোরআনের মাধ্যমে বলেন। সুবহানাল্লাহ। এবার আমি চলে যাচ্ছি রাসূলুল্লাহর মুজিজার কথা বলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলসল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, নামাজ সালাত ছিল না, তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন, উনি ছিলেন নবিউল আম্বিয়া। এবার এই ক্ষেত্রে 30টা ব্যাখ্যা এসেছে, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বদরুদ্দিন আইনি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াতাআব্বাদু, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফাতের নূরের মাধ্যমে আল্লাহ সরাসরি জিব্রিল আসার আগে রাসূলুল্লাহকে সাহায্য করতেন, কিভাবে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবেন। 6 মাস পর জিব্রিল আসলেন, তারপরে রাসূলুল্লাহকে এসে বললেন প্রথম ওহী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম ওহী, ঠিক কিনা? আপনারা ঘটনা সবাই জানেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বলার পর বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে না জানি না, না পারি না, পড়তে জানি না এক কথা, পড়তে পারি না আরেক কথা। জিব্রিল রাসূলুল্লাহকে সিনার সাথে চাপ দিলেন, একবার দুইবার তিনবার, তারপর রাসূলুল্লাহ পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এবার আসেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা আল্লাহ ঘটালেন কোরআনের মাধ্যমে, আর এই কোরআন হচ্ছে আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম কি? কোরআন। জোরে বলতে হবে কোরআন। এবার আসেন এই ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডের মুকদ্দমায় এই কথাগুলো বলেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা হয় না, রাসূলুল্লাহর মুজিজাগুলোর কোনো তুলনা নয়। সুবহানাল্লাহ, লক্ষাধিক নবী রাসূলের মুজিজা এক পাল্লায় দিল, রাসূলুল্লাহর একটা মুজিজা কোরআন, এটার ওজন সইতে পারবে না, এটার ওজন বেশি, ঠিক কিনা? এছাড়া রাসূলুল্লাহর দ্বারা যতগুলো মুজিজা ঘটেছে সবগুলো মুজিজাই ছিল অত্যাশ্চর্য এবং তুলনার ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। কেমন? যেমন পূর্বের নবীদের দ্বারা যে মুজিজা ঘটত, মুজিজা ঘটার জন্য নবীদের সাবাব লাগত। কি লাগত? সাবাব ছাড়া, আসবাব ছাড়া, এলিমেন্টস ছাড়া কোনো নবীর দ্বারা কোনো মুজিজা ঘটে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ঘটার জন্য কোনো সাবাব লাগত না, বলেন সুবহানাল্লাহ। যেমন দাউদ আলাইহিস সালাম, কি না? ইহুদিরা তারে নবী মানে, নাম ডেভিড, তারা বলে ডেভিড। এই যে ইহুদিরা ইসরায়েলে কি চাচ্ছে? জেরুজালেমকে চাচ্ছে। কেন চাচ্ছে? ওরা বলে কে ডি, অর্থাৎ কিং ডেভিড। ওরা বলতে চায় যে এই জেরুজালেমটা ডেভিডের রাজত্ব আবার ফিরে আনবে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম রাজত্ব করছেন, দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, উত্তরসূরি হিসেবে ইহুদিরা জেরুজালেমের রাজত্ব করবে। এটা ইহুদিদের একটা মিথ্যা দাবি, তাদের দাবি মিথ্যা দাবি। 3000 বছর আগে বখতে নাসর তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, 3000 বছরে পৃথিবীর কোথাও ইহুদিরা কোনো বৈধ রাষ্ট্র বানাতে পারে নাই, পারছে? এবং তাওরাতের একটা পার্ট অফ পার্সেল হচ্ছে তালমুদ, সে তালমুদের মধ্যে লেখা আছে ইহুদিদের রাষ্ট্র তৈরি হলেও 80 বছরের বেশি তাদের কোনো রাষ্ট্র টিকবে। তারপর ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে, আর এটা একমাত্র করতে পারছে পশ্চিমা সন্ত্রাসীদের সহযোগিতায়। যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, টপ মোস্ট টেরোরিস্ট স্টেট ইন দা ওয়ার্ল্ড, আনলিগেল স্টেট, টপ মোস্ট টেরর অ্যান্ড আনলিগেল স্টেট ইন দা ওয়ার্ল্ড, ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, ঠিক না? আমেরিকার সাপোর্ট ছাড়া 1 ঘন্টাও সে টিকে থাকতে পারবে না, আমেরিকা তাকে অন্যায়ভাবে সহযোগিতা করছে। আমরা শুনেছি হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ শাহাদাত বরণ করেছে, শুনছেন না আপনারা? এসব কিছু হচ্ছে আমেরিকার অবৈধ সহযোগিতার কারণে। আল্লাহ পশ্চিমা জালেমদের কালো হাতকে ভেঙে চুরমার করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দাউদ আলাইহিস সালাম কি ইহুদিরা বলে ডেভিড, কি বলে ডেভিড? দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তিনি ছিলেন যোদ্ধা। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? যোদ্ধা। আরো পরিচয় ছিল তার, তিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। আপনারা অবাক হবেন, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। কেন বললাম? আমাদের দেশে আলেমরা রাজনীতির কথা বললে এক ধরনের লোক নাক ছিটকায়, বলে রাজনীতি এই খারাপ কাজটা আলেমরা কেন করবে। এই জন্য আমাদের দেশের পীর সাহেবরা রাজনীতির কথা শুনলে দোয়া ইউজ করে, বাংলাদেশে বলে না? দেখুন রাজনীতি দুই রকম, একটা নন্দিত আর একটা নিন্দিত। সিয়াসতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। ইসলামী রাজনীতি বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আমরা এটা বিশ্বাস করি, ঠিক না? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, তো খারাপ জিনিসটা আল্লাহ নবীদের করতে দিতেন? দিতেন।
এখন কারা বাংলাদেশে বলে আলেমরা রাজনীতি করবে না, ওই ধান্দাবাদ যারা, তারা চায় আলেম আর পীর সাহেবরা মসজিদ মাদ্রাসা সামলাবে, খানকাগুলো সামলাবে, আর খানকায় বসে তসবি জপবে, আর যত চুরি চামারি রাজনীতি এগুলো করবে টাউটার আর বাটপাররা। না, আমাদেরকে কালচার পরিবর্তন করতে হবে, ঠিক না? প্রত্যেককে রাজনীতি করতে হবে, তবে নন্দিত রাজনীতি, সেটা হচ্ছে ইসলামের রাজনীতি। তবে সবাই রাজনীতি করবে না, কেউ রাজনীতি করবে আর কেউ রাজনীতি শিখাবে। সবাই রাজনীতি করলে হবে না, কেউ করবে কেউ শিখাবে? অনেকে বলে আপনি রাজনীতি করেন না কেন, আমি বলে আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। কাউকে তো শিখাতে তো হবে, হবে না? সম্মানিত শুনি, মানে ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, যুদ্ধ করতেন, জিহাদ করতেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবী ফা ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। বনী ইসরায়েলের পয়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন, একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব দিতে। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই, আমার উম্মতের নেতৃত্ব দিতে আসবে অসংখ্য খলিফা। কার আসবে? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী, তারপর হযরত হাসান, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ। এরা প্রত্যেকেই ছিলেন খোলাফায়ে রাশিদুন, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন। তো বলছিলাম দাউদ আলাইহিস সালাম রাজনীতিও করতেন, যুদ্ধ করতেন। এখন যুদ্ধ করতে কি তসবিহাত জায়নামাজে হবে না অস্ত্র লাগবে? এখন এত অস্ত্র বানাবেন কই? ওনার মুজিজাই ছিল, হাদিস শরীফে এসেছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গালায় দিতে। এটা ছিল দাউদ নবীর মুজিজা, লোহা ধরতেন পানির মতো গলে যেত। আপনি লোহা গালাতে পারবেন? পারবেন? লোহা গালানো সহজ, অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। এটার তাপমাত্রা 3300 ডিগ্রি সেলসিয়াস, এই তাপে লোহাকে কাটা যায়। আপনি যে ভাত খান, পানি গরম হয় 70 ডিগ্রি সেলসিয়াসে, ভাত রান্না হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর ওইটা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস, ওই তাপে লোহা গলে। আর দাউদ আলাইহিস সালাম দুই হাতে বিসমিল্লাহ বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত। তো দাউদ আলাইহিস সালামের মুজিজা ঘটতে সবাব লাগছে, ওটার নাম কি লাগছে? না, পয়গম্বর মুসা তার 9টা মুজিজা ছিল, তার মধ্যে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি। কি বেতের না বাঁশের? এই তো একটা তো বলবেন বাঙালি আপনারা, না জানলে বলতে হয়। কেমন লাঠি আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাবে। ফেরাউন ছিল যুগের সবচেয়ে বড় স্বৈরাচার, ফেরাউনের ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, আর তার ঘুরসওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের আবার সব কিছু ছিল, উপদেষ্টা ছিল, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুর, ও সব উপদেষ্টা ছিল ফেরাউনের। এই উপদেষ্টা মণ্ডলী এখনকার না, এটা পুরাণকালের। এই যে এখন উপদেষ্টা মণ্ডলী হয়েছে না, এইগুলো ফেরাউনের টাইমে ছিল। তো তারা তার সব ছিল। এখন হযরত মুসাকে আল্লাহ পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে, এটা কি হয়? আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা তোর ডান হাতে কি? তিনি বলছেন, আল্লাহ আমার লাঠি। কথা তো এতটুকু চলতো, আল্লাহর সাথে কথা বলে মজা পাইছো তো, উনি বাহানা করে লম্বা করতেছে কথা, এতে ভর করে চলি, চারণভূমিতে পশু চড়াই, আরো আরো বহুত কাজ করি। আল্লাহ বললেন, ক্বাল আলকিহা ইয়া মুসা
فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَى. মুসা লাঠিটা ছাড়ো, তিনি ছেড়ে দিয়েছেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমান ছিল এক সাপ, কত বড় সাপ! অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবহানুন আযীম, বিরাট অজগর সাপ, বিরাট অজগর সাপ, বিশাল এক সাপ হয়ে গেল। তারপরে মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে দুই পাও পিছনে গেছে, যেটা কি নিয়ে হাঁটছি এতক্ষণে, তো বিশাল সাপ। আল্লাহ বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সীরাতাহাল উলা। মুসা ভয় পেও না, তুমি ধরো, তুমি ধরলে লাঠিটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। মুসা নবী লাঠি ধরলেন, সাপ ধরলেন, হয়ে গেল লাঠি। এবার ফেরাউনের কাছে যাইতে তার ভয় আছে? মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি আছে ইহুদিদের কাছে? যদি থাকতো, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে বোমা বানাইতো না, ওই লাঠি দিয়ে কাজ চালাই দিত। মুসা নবীর মুজিজা ঘটতে সবব লাগছে, ওটার নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা নবী আছে গো, এটা আমাদের বিশ্বাস। দজ্জালকে হত্যা করতে আকাশ থেকে নামবেন, এটা ইসলামের মৌলিক বিশ্বাস। বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈসা নবী আছে গো। ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিলেন, আর তার মতো একজনকে সাদৃশ্য দিলেন, ইহুদিরা তারে হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ কয় না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কই? কি আশ্চর্য, মুসলমান আছে ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। খ্রিস্টানরা কি নিয়ে আছে? কারণ ওদের বাইবেলের দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, বাইবেলের একটা বিশ্বাস, ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ঈসা তো আকাশে, তাহলে ওরা আছে মিসানিয়া, আমরা ইসি ঈসানিয়া। ঠিকটাও ঠিক মতো করতে পারলেন না। আমাদের বিশ্বাস ঈসা নবী কিয়ামতের আগে আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে দজ্জালকে নিজ হাতে হত্যা করবেন, তবে 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 নবী পরিচয় দিবেন না, তখন তিনি উম্মতে মুহাম্মদি পরিচয় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি মাটি দিয়া পুতলা বানায়া বিসমিল্লাহ বলে ফু দিতেন, বিসমিল্লাহ বলে ফু দিতেন, আর সেটা পাখি হয়ে আকাশে উঠত। ঈসা নবী আকাশে গেছেন, মুসা দুনিয়ার থেকে চলে গেছেন, দাউদ চলে গেছেন, কারো মুজিজা নাই, কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রেসালতের সবচেয়ে বড় প্রমাণ ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন এখনো আছে না? সুবহানাল্লাহ। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন হচ্ছে মুজিজাতুন খালেদাতুন খাতিমাতুন সারনাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আপনি ইসলাম জানতে চান, কোরআন থেকে সংজ্ঞা দিতে হবে। আল্লাহর তৌহিদের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। রসূলুল্লাহর রেসালতের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে? হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে? তাহলে আমার ভাইয়েরা, এ কোরআন করিম হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলবেন? কিরকম মুজিজা? যে কথা বলছিলাম, রসুল্লাহর মুজিজার জন্য কোনো সাবাব লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, পাশেই ছিল আবু কুবাইস পাহাড়। নাম শুনছেন আবু কুবাইস? যারা হজ করছেন তাদেরকে একটু চিনায় দিই, বাপ আব্দুল আজিজ থেকে বের হয়ে আপনি যদি মিসফালার দিকে যান, বাম দিকের যে পাহাড়, এটাই আবু কুবাইস। এবং হাদিস শরীফে এসেছে আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস, এই পৃথিবীতে আল্লাহ প্রথম পাহাড় সৃষ্টি করছেন ওটা আবু কুবাইস। আল্লাহর হাবিব এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল, নাম না আবু জেহেল, জাহিলি যুগের 17 জন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত একজন বুদ্ধিজীবী ছিল আবু জেহেল, শুধু ইমান না আনার কারণে হয়ে গেছে কি আবু জাহেল। কি হয়েছে? তার জ্ঞান বুদ্ধি ছিল, সে জানে
রসুল্লাহ যত মর্যাদা দেখাইছেন দুনিয়ায় ভূপৃষ্ঠে, আকাশে কোনো সবাব যায় না, কোনো সবাব। এই জন্য সে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যত মর্যাদা দেখালেন দুনিয়াতে, মহাশূন্যে দেখান তো। রসুল্লাহ বলেন, কি জানতে চাও, কি বলতে চাও? বলে, চাঁদকে দুই টুকরা করে দেখান। কারণ কে সে জানে ওখানে কোনো আসবাব বা সবাব যেতে পারে না। আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলে ইশারা করলেন, কোরআন সাক্ষ্য দেয়, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে। রসুল্লাহর মর্যাদাগুলো ঘটার জন্য কোনো সবাব লাগতো না। যত মর্যাদা রসুল্লাহ দেড় হাজার বছর আগে দেখিয়েছেন, ওই সব মর্যাদার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা রসুল্লাহর এই তিরিশ পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ, এটা এমন এক মর্যাদা, কেয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে, অম্লান থাকবে, এবং আল্লাহ তার হাবিবের মহাসত্যতার প্রমাণ এই কোরআন দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ভাই? এবার আসুন আমি ধীরে ধীরে বাকি কথাগুলো বলে ফেলি, রাত অনেক হয়ে গেছে। এই কোরআন কিরকম মুজিজা আমি তা ব্যাখ্যা দিয়েছি, ঠিক না? কথাটা আরেকটু স্পষ্ট করে দিচ্ছি, মুসা নবী যে আল্লাহর নবী ছিলেন তাওরাত দিয়ে প্রমাণ করা যাবে? কথা বলেন, সুযোগ নাই তো, কোন সুযোগ নাই। কারণ তাওরাত তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে, পৃথিবীতে এখন তাওরাত বলতে কিছু নাই। তাওরাত ওইটা ওল্ড টেস্টামেন্ট, আর ইঞ্জিল হচ্ছে নিউ টেস্টামেন্ট, এই দুইটা মিলা একটা জগা খিচুড়ির নাম হচ্ছে বাইবেল। অবশ্যই এটার নাম দিছে বর্তমান খ্রিস্টানরা ইঞ্জিল শরীফ, ওইখানে ইঞ্জিলের রহস্যও নাই। এখন আপনি বলেন ওল্ড টেস্টামেন্টে একটা তথ্য এসেছে, লুত আলাইহিস সালাম নাকি তার মেয়েদের সাথে সহবাস করতেন, এই কথা যদি কোনো ধর্মগ্রন্থে থাকে ওইটা কি আর আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ বলা যায়? বাইবেলের মধ্যে ম্যাথামেটিক্যাল, সায়েন্টিফিক এবং ম্যাথামেটিক্যাল, গাণিতিক ও বৈজ্ঞানিক ভুল পাওয়া গেছে 73টা। কতটা? এটা যদি আল্লাহর কথাই হইতো এত ভুল থাকতো? একটা ভুলও কি থাকতো? তাহলে আপনি মুসা নবী নবী ছিলেন তা প্রমাণ করার জন্য কোনো দলিল নাই, ঈসা নবী নবী ছিলেন প্রমাণ করার কোনো দলিল নাই, ঈসা নবীকে ইহুদিরা যারজ সন্তান বলেছেন খণ্ডন করার কোনো দলিল নাই, মুসা যে নবী ছিলেন তার প্রমাণ দেয়, ঈসা যে নবী ছিলেন প্রমাণ দেয়, হযরত ঈসা পবিত্র ছিলেন তার মা জেনা করে নাই প্রমাণ দেয়, সব কিছুর প্রমাণ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্যই কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ, সকল নবীর দ্বারা মুজিজা ঘটত না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা মিনাল আমবিয়াই নবিয়ুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার, আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটত, যে মুজিজা দেখে জনগণ তাদের উপর ঈমান আনত। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহিয়ান আওহাহু আল্লাহু ইলাইয়া, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন সেটা হলো আমার কাছে আল্লাহ ওহির মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করেছেন। ফা আরজু আন আকুনা আকসারাহুম তাবিআ ইয়াউমাল কিয়ামা, আমি আশা করি কোরআন আমার মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হাশর ময়দানে সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন তা হচ্ছে তিরিশ পারা কোরআন, আমি আশা করি এই কোরআন আমার মুজিজা হবার কারণে কাল হাশর ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। এটা বিশ্বাস করেন? আজকে পৃথিবীতে আমরা 200 কোটি মুসলমান, কত আল্লাহ আমাদেরকে কি দেন নাই সব দিচ্ছেন, শুধু আমরা মুসলমান ঐক্যবদ্ধ হই না এই জন্য মার খাই। বিশ্ব মানচিত্রে আমাদের 57টা রাষ্ট্র, জনসংখ্যা আমরা 200 কোটি, আর টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস অফ দ্য ওয়ার্ল্ড
সারা পৃথিবীর প্রাকৃতিক সম্পদের 70% বেশি আল্লাহ আমাদের পায়ের তলায় রাখছেন, আর সারা দুনিয়ার বেদিনদের দিচ্ছেন কয় পার্সেন্ট, কিন্তু পশ্চিমারা চোর, এই জন্য ওরা যুদ্ধের নামে আমাদের দেশগুলোতে ঢুকে আর চুরি করে, যেমন ওরা ইরাকে ঢুকছে পেট্রোল চুরি করছে, সিরিয়াতে ঢুকছে তেল চুরি করছে, লিবিয়াতে ঢুকছে তেল চুরি করছে, শুধু চুরির সুযোগ পায় না আফগানিস্তানে। মোল্লাদের ইমান তো মজবুত, এমন থেরাপি দিছে যুক্তরাষ্ট্র তার তল্পি তল্পা সহ এক রাতে আফগানিস্তান ছেড়ে আমেরিকা পালাইছে। মোল্লাদের পাগড়ি দেখে ভাবছিল এগুলোর তো কুচে ফেলবো, ঠিক না? মোল্লাদের পাগড়ি আছে কিন্তু বড় অস্ত্র সিনাই ইমান আছে। এই যে পরাশক্তি, পরাশক্তি বলে কেন, চারটা জিনিস থাকলে সুপার পাওয়ার হয়, কয়টা? মানি, তারপরে হচ্ছে মাসল, তারপর হচ্ছে ম্যান্ডেট সমর্থন, তারপর হচ্ছে মিডিয়া, কয়টা? এই চারটা থাকলে সেই দেশকে বলা হয় কি, পরাশক্তি। আমেরিকার মানি সবচেয়ে বেশি, তার বর্তমান রিজার্ভ হচ্ছে $23 trillion, কত এটা গণতে পারবেন না ভাই, 1000 বিলিয়নে 1 trillion, ওর রিজার্ভ আছে কত, $23 trillion, এসব চুরির টাকা, কিসের টাকা, আমাদেরই তেল চুরির টাকা, আফ্রিকার কয়লা চুরির টাকা, আফ্রিকার গরিব দেশগুলোর হীরা চুরির টাকা, চুরির টাকা দিয়ে ধনী হয়েছে, যাক তাও তো ধনী তো হয়েছে, চুরি করে হোক, এই হচ্ছে তার মানি। তারপর তার মাসাল, এখনো পরাশক্তি, সে অস্ত্রের তার চেয়ে উপরে কেউ নাই, তার 2500 ফাইটার আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 12টা, পারমাণবিক বোমা আছে প্রায় 5500, রাশিয়ার একটু বেশি আছে, সব কিছু আছে তার। তারপর হচ্ছে তার মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতের মুঠোয়। 4 নম্বর ম্যান্ডেট, ম্যান্ডেট নিতে তার বাড়ির উঠানে এসে জাতিসংঘ বানায় রাখছে। এই চারটা শক্তি তার কাছে, এই জন্য তাকে বলা হয় পরাশক্তি। কিন্তু এই পরাশক্তি যখন আফগানিস্তানে গেল, ধরা শক্তি হয়ে গেল। মোল্লাদের চারটার একটাও নাই, কিন্তু বড় শক্তি আছে, ওটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, ইমানের শক্তি। সেই শক্তির কাছে আমেরিকা পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন, হয়েছে না? তো বলছিলাম যে আমাদেরকে আল্লাহ সম্পদ সবচেয়ে বেশি দিয়েছেন, আমরা 70% সম্পদের মালিক, আর ওদের আছে বাকি, ওদের বেশি কেন চুরি করছে, কাদেরটা? আমাদেরটা, ঠিক কিনা? আমরা আছি 200 কোটি মুসলমান, কি নাই আমাদের? সারা দুনিয়ায় ইহুদি আছে 1 কোটি, 1 কোটি ইহুদি মারতে তো আমাদের অস্ত্র লাগে না, 200 কোটি মুসলমান যদি এক হয়ে পেশাব করে, 1 কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে। শুধু সমস্যা এক হইতে পারি না, সমস্যা কি, এক হইতে পারি না। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন কোরআন আমার শ্রেষ্ঠ মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন, হাসর ময়দানে 120টা কাতার হবে জান্নাতীদের। রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদী। কাতার হবে কয়টা? শুধু বেহেশতিদের কাতার হবে 120টা। এটা ইমাম তিরমিজি আবওয়াবু সিফাতিল জান্নাহ বাবু মা জাআ ফি সিফাতি আহলিল জান্নাহ হাদিস নাম্বার 2546, তিরমিজির হাদিস আসছে, বেহেশতিদের কাতার হবে হাসরে কয়টা? 80 কাতার হবে উম্মতে মুহাম্মদি বলেন সুবহানাল্লাহ। কারণ আরো জোরে, আরো জোরে, 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত আফ্রিকাতে 3 কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। কারণ ভারতে, আমেরিকাতে, ইউরোপে জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমি কোরআন রেখে যাচ্ছি আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা,
আশা করি এই কোরআনের কারণে হাসরে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আপনি দেখেন বাস্তবতায় আসেন, বিজ্ঞানের একটা সূত্র হচ্ছে বাস্তবকে বিশ্বাস করে। আমি বিজ্ঞান টিজ্ঞান বিশ্বাস করি না, মাঝে মধ্যে কোরআন হাদিস সের সাথে সংঘর্ষ হয় না, ওই রকম বিজ্ঞানকে আমি সমর্থন করি করি সমর্থন করলে, আর যে বিজ্ঞান কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন সৃষ্টি করে ওই বিজ্ঞানকে আমি ছাতা দিয়েও মূল্য দিই না, মানার কোনো প্রয়োজন আমার। বৈজ্ঞানিকভাবে দেখেন পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোকের সংখ্যা কমতেছে, কমতেছে না? দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, আরো বেশি ছিল 27%, তারপর হলো 12.5%, বর্তমানে হিন্দুদের সংখ্যা 6.5%। কত? কেন আমরা কি কোনো একজন হিন্দুকে আঘাত করছি, পুশব্যাক করে ভারতে পাঠাইছি? ভারতে যেভাবে আমাদের মসজিদ শহীদ করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, সেভাবে বাংলাদেশে তো করা হয় না, বরং অতি উৎসাহী কিছু ভাই তো এখন মন্দির পাহারা ঠিকাদারিও নিছে, নিছে না? ভারতীয় মুসলমানকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়? আমরা কোনো হিন্দুকে মানি নাই। কিছু হিন্দু কলকাতা যেয়ে বাড়িঘর বানাইছে, বাকি হিন্দু কমলো কেন? জনসংখ্যা অধিদপ্তর গবেষণা করে দেখছে হিন্দুদের প্রজনন ক্ষমতা নাটকীয়ভাবে কমে যাচ্ছে। তো ফ্যাক্টরি ফিউজ হইলে আমরা করব কি? আমাদের করার কি আছে? কিছু আছে করা? আমাদের করার কিছু আছে? ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন 1 কোটি হয়েছে। কত? আহা, নাস্তিকরা ইসলামকে বুঝতে চায় না। ইসলামের এক একটা দিক সূর্যের মতো উজ্জ্বল। নাস্তিকরা, তোরা চিন্তা করে দেখো না, মুসলমানের বিরুদ্ধে এত মিসআন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ডে, এত অপপ্রচার ইসলামের বিরুদ্ধে, কিন্তু মুসলমানের সংখ্যা বেড়েই চলছে। এত নির্যাতন নিপীড়নের পরও মুসলমানের সংখ্যা বেড়েই চলছে, সুবহানাল্লাহ বলবেন? ফিলিস্তিনে অক্টোবরের 7 তারিখ 1 বছর হবে, 1 বছরে 50,000 মুসলমানকে হত্যা করেছে। মুসলমানদেরকে অফার করা যদি হয় তোমাদেরকে ইউরোপ আমেরিকায় উন্নত বাসস্থান দেওয়া হবে, ফিলিস্তিন ছেড়ে চলে যাও, যাবে? এ মানুষগুলো মিশরে পালাতে পারে, জর্ডানে পালাতে পারে, সিরিয়াতে পালাতে পারে, শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় প্রজন্মের পর প্রজন্ম তারা জীবন দিয়ে যাচ্ছে। এটাই ইসলাম এবং ইমানের মহাসত্যতার একটা নিদর্শন বলে সুবহানাল্লাহ। মানুষের কাছে ইমান বড়, সুবহানাল্লাহ। কি বড়? মুসলমানের কাছে বড় কি? ইমান এবং ইসলাম। ইহুদিদের সংখ্যা হয়েছে এখন কত? 1 কোটি। সারা দুনিয়াতে অমুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা তথ্য দিচ্ছি, এটা বাংলাদেশের মিডিয়াতে কম এসেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে, কিন্তু তথ্যটা একটু লজ্জাজনক আমি বলবো, যেহেতু মহিলা টহিলা নাই একটু বলা যায় শালীনভাবে বলবো। ইউটিউবাররা আবার কাটা ছাটা করবা না, খেয়ানত করো না, আমি তথ্যটা দিচ্ছি। মিস্টার পুতিন, নাম শুনছেন? আহারে, পুতিনের জন্য আমি খুব দোয়া করি, অমুসলিম হইলেও তার জন্য হেদায়েতের দোয়া করি, আর হিটলারের জন্য আমার খুব মায়া হয়। হিটলারের জন্য খুব মায়া হয় আমার, সে যে কাজ করে দিয়ে গেছে, ইহুদিদের বিষদাঁতগুলো ভেঙে দিয়ে গেছে। কোনোদিন যদি আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, যদি যাই তো হিটলারের নামে বড় একটা ব্রিজ করে দিব বাংলাদেশ। মিস্টার পুতিন, আমি তার জন্য দোয়া করি। পশ্চিমা কুকুরগুলোকে সামলাতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল। তথ্যটা মিস্টার পুতিনের। পুতিন গত 2 দিন আগে রাষ্ট্রীয় ফরমান জারি করছে, লজ্জাজনক কথা তা বলছি, তার রাষ্ট্রীয় ফরমান, সে তার দেশের মানুষকে নসিহত করছে, তোমরা রাতের অপেক্ষায় বসে থেকো না, যে যেখানে থাকবা আদালতে, অফিসে, কলেজে, ফ্যাক্টরিতে সেক্সুয়াল রিলেশন করবা। যাক, নাউজবিল্লা করিয়ে না, আগে বুঝেন, আগে বুঝেন, পত্রিকায় পাইছে, এটা টক অফ দ্য ওয়ার্ল্ড। সে বলছে যে আপনারা রাতে বিবির কাছে যাবেন, ওই অপেক্ষা করেন না, দেরি হবে,
তো কি করতে হবে, যে যেখানে আছেন ফিজিক্যাল রিলেশন করেন। ওরা তো আর জেনা বুঝে না, বুঝেন না, আমাদের কাছে না বৈধ হতে হবে, তার কথা ফিজিক্যাল রিলেশন করেন আর সন্তান বাড়ান, কারণ রাশিয়ার জনসংখ্যা কমে যাচ্ছে। জাপানে আর কি অবস্থা, শুধু বাংলাদেশই আছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আর দুনিয়ার কোথাও এখন নাই। আমাদের এই নীতি পরিবর্তন করা দরকার। সারা পৃথিবীর মানুষ জনসংখ্যা বাড়াচ্ছে, ইহুদিদের সংখ্যা কমে হয়েছে 1 কোটি। কেন হয়েছে 1 কোটি? গবেষকরা বলেছে তাদের সেক্স ক্রোমোজম নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা খুশির কথা না? মানুষ যে তৈরি হয় পিতার বীর্য মাতার বীর্য, এই বীর্যের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অটোজম এবং সেক্স ক্রোমোজম। পুরুষের সেক্স ক্রোমোজমে আল্লাহ তাআলা রেখেছেন এক্স এবং ওয়াই, মহিলার সেক্স ক্রোমোজমে রেখেছেন ডবল এক্স। স্বামী স্ত্রী একত্রিত হলে পুরুষের এক্স ওয়াই থেকে যখন ওয়াই যায় আর মহিলার 2x থেকে এক্স যায়, এক্স ওয়াই মিলে ছেলে সন্তান জন্ম নেয়। আর যখন পুরুষের এক্স ওয়াই থেকে এক্স আসে আর মহিলার 2x থেকে এক্স আসে, 2x মিলে হয় মেয়ে। বিজ্ঞান এতটুকু পাইছে, কিন্তু এক্স ওয়াই জোড়াকে লাগায় এটা পায় নাই। এই তথ্য কোরআন দিয়েছে আর রাসূলুল্লাহর হাদিস দিয়েছে 1500 বছর আগে। আল্লাহর হাবিব বলেছেন বুখারীর হাদিস মুজাম তাবারানিতে এসেছে, কোন স্বামী যখন স্ত্রীর সাথে মিলিত হয় তার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহমে ঢুকলে আল্লাহর পক্ষ থেকে একজন কারিগর ফেরেশতা মায়ের পেটে চলে আসে। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা আল্লাহ যখন বলেন ছেলে বানাও, তখন সে পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়ার জোড়া লাগায়, সন্তান ছেলে হয়ে যায়। আর আল্লাহ যখন বলেন মেয়ে বানাও, ফেরেশতা এক্স ওয়াই থেকে এক্স নেয় আর মেয়ের 2x থেকে এক্স নেয়, 2x জোড়া লাগায় দিলে মেয়ে হয়ে যায়। বিজ্ঞান কোরআন থেকে বহুত পিছে, কোরআন হাদিস থেকে বিজ্ঞান অনেক পিছনে আছে। ওটা আমার বিজ্ঞান ভিত্তিক অনেক আলোচনা আছে, ওগুলো ইউটিউবে দেখে নেবেন, আজকে আর বলছি না। তো সারা দুনিয়ায় মানুষ কমতেছে অমুসলিমরা, আর মুসলমানের সংখ্যা বাড়তেছে, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই ঘোষণা দিয়েছেন কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই জন্য আমি আশা করি কালকে আমাদের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, এই জন্যই তো কাফেররা মুসলমানের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে আর অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে ঘৃণা সৃষ্টি করতে কি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, কোরআন বিরোধী কাজ করে, কোরআনে আগুন লাগায়। দেখছেন না নেককার জনক ঘটনা ঘটেছে ভারতে, এক হিন্দু পণ্ডিত সাধু নামের নরাধম, ওটার নামটা নিতে আমার লজ্জা লাগে, কি নাম যেন, রামগিরি মহারাজ। ও আল্লাহর হাবিবের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে মারাত্মক বেয়াদবি করছে। আমরা গত শুক্রবারে তাহরিকের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করেছি, দেখেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমরা বলেছি সেই সাধু বা ব্রাহ্মণের আমরা মৃত্যুদণ্ড চাই, চান না আপনারা, চান না আপনারা, আমরা মৃত্যুদণ্ড চাই। আর আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলেছি অবশ্যই পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, হবে না? যদি সে ক্ষমা না চায়, শাস্তি নিশ্চিত না করে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশ চলতে ভারতের দরকার নাই, কিন্তু বাংলাদেশকে বাদ দিলে ভারতকে ভিক্ষার খালি হাতে নিতে হবে। আমার দেশের পয়সায় পশ্চিম বাংলা চলে, আমার দেশের রুগী না গেলে তার হসপিটালগুলো বন্ধ, রেস্টুরেন্টগুলো বন্ধ, পর্যটন কেন্দ্র বন্ধ, আমার দেশের ইলিশ মাছ ছাড়া তার পূজা হয় না। আমরা ইলিশ খাওয়ায় তেল দিব আর ওনারা আমাদের ইমানে আঘাত করবে, এগুলো সামনে চলবে না। তো বলছিলাম আবার ওই দেশের এক এমপি বিধায়ক, সে বলেছে যে বেয়াদবি করছে ব্রাহ্মণ, তারই যদি মুসলমান কিছু বলে তো সে বলছে মুসলমানো কো মসজিদ সে চুন চুন কে নিকাল কে মারেঙ্গে, অর্থাৎ মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে বের করে মারবে, কত বড় হিম্মত।
বেটা আ কাটা মুসলমান চিনছ? কারে কয় মুসলমান, কারে হুমকি ধমকি দল? ভারতের মুসলমানকে নিরীহ পাইছ? ভারতের মুসলমানের সাথে বাংলার 14 কোটি মুসলমান আছে। যদি বাড়াবাড়ি করো, কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে ছিন্ন করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে, ঠেকায় রাখতে পারবো না। আর তোমাদের জন্য গাজওয়াতুল হিন্দ অপেক্ষায় আছে, যে বাহিনীতে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। অতএব আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, কোরআন করিমের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানরা যে অপপ্রচার করে তার একটাই কারণ হিংসা। কারণ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা আজকে শপথ নিব, আল্লাহর কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, আল্লাহর কোরআন বুকে লালন করে আমরা হাশর ময়দানে উঠতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। যথাবিহিত সম্মান পূর্বক একটি প্রশ্ন আমার, একটি জানার বিষয় হলো, বাড়ি রবিউল আউয়াল আসলে দেখা যায় পিক আপে করে বক্স সাজিয়ে মিছিল করা হয়, আসলে তা কি কোনো সাহাবা থেকে প্রমাণিত আছে? যদি দয়া করে জানাবেন, এ ব্যাপারে সঠিক উত্তর দিবেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, সাহাবা একরাম থেকে যদি যশ্নে জুলুস করার নিয়ম থাকতোই, তাহলে আর ঝগড়া থাকতো? সুন্নত হইতো, কি হইতো? যেহেতু সাহাবা একরাম থেকে প্রমাণ নাই, তাবিনদের থেকে প্রমাণ নাই, সেজন্যই তো এটা নিয়ে ঝগড়া আছে। কেউ বলে মুবাহ, কেউ বলে মুস্তাহাব, কেউ বলে বেদাত, ঠিক না? অথবা সাহাবা একরাম করছেন কি না এই প্রশ্নই আসে না। যদি করতেন তার ঝগড়া থাকতো না, এটা কমসে কম মুস্তাহাব হইত, কি হইতো? এখন করা যাবে কি যাবে না, এটা একটা প্রশ্ন, ঠিক না? ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমতুল্লাহ, যিনি ইমাম সিউতির উস্তাদদের উস্তাদ, তার একটা সংজ্ঞা হচ্ছে, কুল্লু মা উহদিসা ইউখালিফুল কোরআন ওয়া সুন্নাহ ওয়া ইজমা আস সাহাবা ওয়া আসরা আস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাযমুমাতুন। যদি নব আবিষ্কৃত কোনো কাজ কোরআনের বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, সাহাবা একরামের আমলের বিপক্ষে যায়, ইজমাই উম্মতের বিপক্ষে যায়, সেটা বেদাতে সাইয়া, বিপক্ষে যাবে তখন যখন নিষেধ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এখন সাহাবা একরাম রেলি করেন নাই, করা যাবে না, নিষেধও করেন নাই, বিষয়টা এরকম না? দুই নম্বর বেদাতে সাইয়া কোনটা? কুল্লু মা উহদিসা। বেদাতে হাসানা কোনটা? কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কোরআন ওয়া সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মা ফাহিয়া বিদআতুন হাসানাতুন মাহমুদা। প্রত্যেক সেই আমল যা কোরআনের বিপক্ষে যায় না, হাদিসের বিপক্ষে যায় না, ইজমায়ে সাহাবার বিপক্ষে যায় না, ইজমায়ে উম্মতের বিপক্ষে যায় না, আসরু সাহাবার বিপক্ষে যায় না, ওই কাজটা যদি দেখতে ভালো মনে হয়, তাহলে অবশ্যই সে কাজটা বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আমরা তাফসিরুল কোরআন নামে মাহফিল করি, সাহাবা কেরাম করতেন এইভাবে? কথা বলেন, তাবিনগণ ওনারা কোরআন শরীফের তাফসির করতেন মসজিদে, আর সেটা হতো মুদারাসাতুল কোরআন। কিন্তু আমরা মূল মাকসাদ কি? কোরআনের প্রচার করা, এই জন্য আমরা তাফসির মাহফিল করি না, এটা তো বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। সাহাবা কেরাম কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যানারে কোনো মাহফিল করেছেন? আমরা কেন করি? আল্লাহর হাবিবের আজমতের কথা, সিরাতের কথা আলোচনা করার জন্য, এটাও বেদাতে হাসানার অন্তর্ভুক্ত। ঠিক সেভাবে যদি কেউ শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 1500 বছর পরে কোনো নাজায়েজ কাজ, হারাম কাজ না করে, গানবাদ্য ভুল ডক্কর না পিটিয়ে যদি শুধু নাচ শরীফ করে আর রেডি করে, তাতে কোনো সমস্যা নেই। তবে আমাদের দেশে একটা বেদাতি কাজ পীরেরা করে, দেখা যায় যিনি পিসাব সভাপতিত্ব করে ওনারে ফুল দিয়ে আসা যায়, তারপর পিসাব ট্রাকের উপর দাঁড়ায়। কেন বেটা পিসাব? আল্লাহর হাবিবের মিলাদের স্মরণে জুলুস হচ্ছে, তুমি ফুল দিয়ে ট্রাকে উঠছো কেন? তুমি কত বড় ব্যাপার, নামো, জনগণ যেভাবে হাঁটে সেইভাবে তুমিও হাঁটো, তাহলে ঠিক আছে।
কিন্তু পীরের যে ফুল দিয়া সাজায় যেটা করে এটা একটা গর্হিত অপরাধ। যাক বুঝছেন তো বাবু, বিভিন্ন জায়গায় যে হক্কানি অলিগণের মাজার ভাঙতেছে বিশ্ব ইসলামের ফয়সালা কি? দেখুন ভাই, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মাজার যেখানে ওখানে ভাঙ্গা হাত দেওয়া চরম বেয়াদবি। তবে যে মাজারগুলোতে শিরক হয়, বেদাত হয়, কুফুরি কাজ হয়, ওগুলোতে আপনারা কমিটি করে দিবেন যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়, শুধু জিয়ারত হবে। কি হবে? জিয়ারত হবে। আর যদি কেউ সাজদা করে ব্যক্তিগতভাবে ওই শয়তানটারে দৈরা দৌড়া লাগানো, কেউ যদি যায় কি করে কপাল ঘষে সাজদা করে শির করে ওইটারে ভৈরা প্রয়োজনে লটকায়া দৌড়া লাগায় দেয়, এটা হবে কাজের কাজ। কিন্তু তাই বলে আল্লাহর নবীদের মাজারগুলো ভেঙে ফেলবেন, এটা একটা চরম বেয়াদবি এবং গর্হিত অপরাধ। এই কাজটি কখনো করার চেষ্টা করবেন না। তা তো প্রশ্ন চলে আসে যে আপনারা মন্দির পাহারা দিবেন ওইখানে কি সেরেক হয় না? না বড় সেরেক হয়। তা আল্লাহর নবীদের মাজারগুলো কেন ভাঙবেন? বরং ওখানে সংস্কার করতে পারেন, ওখানে কমিটি বানাই দিতে পারেন, ভালো মানুষ নিয়োগ দিতে পারেন, যেন ওখানে আগরবাতি মোমবাতি না থাকে, কেউ যে জন্য সাজদা না করে। এটাই উত্তম না? এটাই ভালো কাজ না? সাথে মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মানের বিপক্ষে কথা বলেছে যে কুলাঙ্গার কাফের রামগিরি মহারাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা তার মৃত্যুদণ্ড চাই, দিতেই হবে। যদি না দেওয়া হয় কোনো একদিন মুসলমানের সুযোগ আসবে, মুসলমান নিজ হাতেই কুলাঙ্গারটা বেঁচে থাকলে তার ফাঁসি নিশ্চিত করবে ইনশাআল্লাহ।